আমরা দেখছি যে দর্শক আমরা দেখছি যে সাদা দেখছি যে জোরদার করা হয়েছে, ডিম মেরেছে, আমরা দেখছি যে ডিম 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 মারা হয়েছে। সালমান রহমান ও আনিসুল হককে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত। বুধবার সন্ধ্যা 6:23 তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে রিমান্ডের আদেশ দেন। আদালতে বুলেট প্রুফ জ্যাকেট ও পুলিশের হেলমেট পরিয়ে তাদের নিয়ে আসা হয়। বাদীপক্ষ রিমান্ডের আবেদন করলে আদালত ওই আবেদন মঞ্জুর করেন। খুবই স্বল্প সময়ের শুনানিতে এই আদেশ দেন আদালত, তবে এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। এদিকে আদালত প্রান্তরে পৌঁছানোর পর তাদের উপর ডিম ছুড়ে মারা হয়। তাদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন উপস্থিত আইনজীবীরা। নিউমার্কেট থানা ও আদালত সূত্রে জানা যায়, সালমান রহমান ও আনিসুল হককে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বিকেল 6:00 দিকে 9টি গাড়িবহরের নিরাপত্তা নিয়ে ওই দুই আসামিকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। পরে সন্ধ্যা 6:25 তাদের বহনকারী প্রিজন ভ্যান আদালতে পৌঁছায়। সেখানে নেওয়ার পর প্রথমে তাদের আদালতের গারদখানায় রাখা হয়। এদিকে আদালত প্রাঙ্গণে সালমান রহমান ও আনিসুল হককে বহন করা প্রিজন ভ্যান পৌঁছালে সেখানে আইনজীবীরা ব্যাপক বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশের প্রিজন ভ্যানের সামনে চড়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় আইনজীবীদের।